আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো, আমি সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোজ গুড লাইফ রুদ্র সবসময় মধ্যে চলে আসছে একে আর অটোকার গাড়ি শোরুমে। এই শোরুমটি বাড়ি দ্বারা যে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন। ডিসপ্লে তো অনেক গাড়ি রয়েছে, রিকন্ডিশন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে চমৎকারী গাড়ি দেখবো, বাংলাদেশে খুব জাতীয় গাড়ি বলা চলে, টয়োটা এলিয়ান 2019 মডেলের জি প্যাকেজের পাল কালার এই গাড়িটি। তবে চলুন আমরা গাড়িটি দেখি, দাম জেনে নেই, যেহেতু রিকন্ডিশন গাড়ি লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা জেনে নেব। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে, প্রায় সময় চলে আসি। রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় এবং শোরুমটিও বেশ বড়, ডিসপ্লে তো অনেকের রাখা যায় এবং ডিসপ্লের বাইরে আপনাদের গোডাউনও রয়েছে, ফটো রয়েছে। জি, এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে একটু জেনে নেই ভাইয়া। আমাদের এখন টোটালি প্রায় ঢাকায় প্রায় 30 ইউনিটের মতো গাড়ি আছে। এর মধ্যে প্রাডো হ্যারিয়ার থেকে শুরু করে আপনার জিপের মধ্যে ক্রস আছে, তারপরে নিসানের এক্সট্রাইল আছে, হুন্ডা স্কোয়ার, হুন্ডার আছে, যেমন হুন্ডা সিআরভি, হুন্ডা সিআরভি, হুন্ডার গ্রেস ইনসাইট, তার স্কোয়ার আছে, নোয়া আছে, হাইব্রিড নন হাইব্রিড আছে, এলিয়ান প্রিমিয়ার, সেচার, তারপর আসলে সব ধরনের গাড়ি আছে, হাইস আছে, অ্যাম্বুলেন্স আছে, পিক আপ, হ্যাঁ মোটামুটি সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমাদের কালেকশন আছে। আর সবসময় টয়োটা ব্র্যান্ডের গাড়ি একটু বেশি দেখি, মাঝে মাঝে নিসানের নিসান এক্সট্রিমিটি থাকে। টয়োটা শুনেন, টয়োটা তো ডিমান্ড অনুযায়ী আমরা গাড়ি, টয়োটার গাড়ি তো ডিমান্ড বেশি। টয়োটার আপনার এসইউভি থেকে শুরু করে সেডান, মাইক্রো প্লাস, পিক আপ পর্যন্ত, ফ্রিজার, অ্যাম্বুলেন্স এগুলো আছে। আর নিসানের তো এতগুলো হয় না, নিসানের যেমন এক্সটাইল জিপের মধ্যে হার্ড জিপ আছে, তারপরে নিসানের আপনার সিভিলিয়ান ক্রস বাস আছে, সিভিলিয়ান আর দু একটা আইটেম আছে, হোন্ডা সিআরভি আছে, হোন্ডা সিআরভি আছে, সিআরভি আছে, ইনসাইট আছে, তারপরে হোন্ডা সিভিক আছে। হ্যাঁ, টয়োটা ব্র্যান্ডের গাড়ি একটু বেশি, অন্যান্য ব্র্যান্ডের গাড়িও পাওয়া যায়। পাওয়া যায়, জি জি, মানে অন্যান্য ব্র্যান্ডের যেগুলো রিকোয়ারমেন্ট বা যেগুলো ডিমান্ড আছে ওগুলো আমরা সম্ভবত আপনারা প্রি অর্ডারে নিয়ে আসেন। হ্যাঁ, কাস্টমার প্রি অর্ডার করলে আমরা নিয়ে আসি, প্রি অর্ডার তো গাড়ি আসে, যেমন লেক্সাস না, প্রি অর্ডার তো আসে, মানে যেমন হোন্ডা ব্র্যান্ডের যে গাড়িগুলো কিছু কিছু গাড়ি আপনারা সম্ভবত প্রি অর্ডারে নিয়ে আসেন, অর্ডার দিয়ে নিয়ে আসেন। প্রি অর্ডার নিয়ে আসি, আবার নরমালি হোন্ডার যেগুলো আছে, যেমন সিআরভিটা আছে অ্যাভেলেবেল, হোন্ডা ইনসাইড আছে, হোন্ডা গ্রেজ আছে, সিভিক আছে, এগুলো আছে অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল রয়েছে, কানেকশন রয়েছে। তা আজকে আমরা কি গাড়ি দেখবো ভাইয়া? আজকে আমাদের এখানে এলিয়ন আছে, জি প্যাকেজের গাড়ি। এলিয়নটা আসলে খুব কম মার্কেটে, এলিয়নের ওইভাবে অত ইউনিট নাই, তো এলিয়ন আমাদের এখানে জি প্যাকেজের একটা গাড়ি আছে। বাকি পোর্টে আছে গাড়ি, জি প্লাস আছে, যেমন 19-এর আছে, 20-এর আছে, ব্ল্যাক কালার হবে, তারপর পার্ল কালার হবে, আর এখানেও জি আছে, জি জিটা হলে এটা আপনার হোয়াইট কালার। আচ্ছা, আপনি এলিয়ন প্রিমিয়ারতে 21-এ পরে আর আসেনি বাংলাদেশে? না, প্রোডাকশনই হয় নাই, প্রোডাকশন আর হয় নাই, 21-ই লাস্ট, 21-ই লাস্ট, 21-ই গুলো আছে। এটা কি পাল কালার নাকি হোয়াইট কালার ভাইয়া? না, এটা হোয়াইট কালার, হোয়াইট কালার। এলিয়ান মডেল কত ভাইয়া? এটা 19-এর, 19-এর মডেল। আর প্যাকেজটি কি? জি প্যাকেজ, এটা জি প্যাকেজ, 25, হ্যাঁ 25-টা জি প্যাকেজ, 25-টা জি প্যাকেজ, 2019-এর মডেল, হোয়াইট কালার, এবং এই গাড়ির সাথে লাকি দিয়ে ড্যাশ ক্যাম আসছে, যদিও সব গাড়ির সাথে আসে না। সম্ভবত স্পোর্ট কন্ডিশনে আছে গাড়িটি? হ্যাঁ, পোর্ট কন্ডিশন আছে, এখনো ফাইনালি ওয়াশ পলিশ করেননি বুঝাই যাচ্ছে। জি জি, ফগ লাইটের অপশন রয়েছে, বাট ফগ লাইট নেই, চাইলে ফগ লাইট ইনস্টল করা যাবে, ইনস্টল করা যাবে, কিন্তু সেন্সর আছে, প্রজেকশন লাইট আছে। আর 19 ছাড়া এই মুহূর্তে আর কি কি মডেল রয়েছে ভাইয়া, বা কি কি কালার রয়েছে? 19 আর 20-এর মডেল আছে, 20-এর ব্ল্যাক আছে, পাল আছে, জি প্লাস, জি আছে। আচ্ছা, পাল, ব্ল্যাক, হোয়াইট, জি, 19 এবং 20 রয়েছে। 19 এবং 20, সিলভার, সিলভার টপ, সিলভার কালার, সিলভার কালারও রয়েছে। জি প্যাকেজের মধ্যে আপনার অল অপশন আছে, সেন্সর আছে, কার্গো স্পেসিও দেখি ভাইয়া, কার্গো স্পেস এবং এই গাড়ির সাথে রেলশেডও আসছে। জি, এবং এলিয়ান প্রিমিয়ারতে আসলে যথেষ্ট পরিমাণ কার্গো স্পেস থাকে, যদি তেলে থাকে, এবং সিএনজি এলপিজি করার পর আসলে যথেষ্ট স্পেস থাকে। এখানে অনেক স্পেস আছে, তো বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি এলিয়ান প্রিমিয়ো, এবং স্টাইল আসছে এই গাড়ির সাথে, সম্ভবত একেবারে নতুন, ইউজ হয়নি, জি ব্র্যান্ড নিউ থাকে।
ব্যাক ক্যামেরা আসছে গাড়ির সাথে ভাইয়া? না এটা ব্যাক ক্যামেরা আসে না, এটা আমরা ইনস্টল করব আর কি। আচ্ছা ইনস্টল করে দিবেন। জি জি আচ্ছা। এটা যা আসছে এটা কিন্তু অ্যালারিমটা জাপান থেকে আসছে। আচ্ছা অ্যালারিমটা জাপান থেকে আসছে। আমরা একটু দেখে দেখি। পিছনে এটা ব্ল্যাক ইন্টেরিয়র, জি প্যাকেজে দুইটা ইন্টেরিয়র হয় কিন্তু ব্ল্যাক এবং বেজ ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স হ্যাঁ ফ্যাব্রিক সেমই, শুধু কালারটা বেজ আর হলো আপনার ব্ল্যাক, সাদার মধ্যে কালো। এখানে একটা বাটন আছে এবং সামনে আসলে ইন্টেরিয়র খুবই স্মার্ট, প্যানেল আছে ফ্যামিলি ইউজের জন্য, পসিটি গাড়ি এবং স্টেন থেকে অপশন রয়েছে, টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র। আমরা একটু ডান পাশ দিয়ে দেখি। জি এবং আমরেস তো অবশ্যই রয়েছে। হ্যাঁ লিওন প্রিমে তো আমরেস মাস্ট থাকবে। এখানে তো স্টারিং পুশে স্টার এবং স্টারিং থেকে অপশন রয়েছে, মাল্টি মিডিয়া এবং মিটার কন্ট্রোল করা যায়। জি এখানে মাইলেজ কত আছে ভাইয়া? মাইলেজ আছে এখানে আপনার 39,000 সামথিং। আচ্ছা 39,000 জেনুইন আছে 125। হ্যাঁ এটা কি জেনুইন মাইলেজ নাকি ভাইয়া? জেনুইন 83 আছে। 83 আছে। জি এই মুহূর্তে 19-20 ঢাকাতে রেডি আছে তো? 19-20 না, 19-20 ঢাকাতে রেডি নাই, আপনার পোর্টে আছে। পোর্টে আছে মানে ঢাকা রেডি আছে। কি কি মডেল ঢাকা আছে? 19 দেখো ওয়াশ পলিশ বাকি আছে অনেক জায়গা, এখনো ওয়াশ পলিশ করেনি বোঝাই যাচ্ছে। ফাইনালি ওয়াশ পলিশ করলে আসলে বেশি ফ্রেশ দেখা যাবে। জি জি। আরে ব্যাটারি কন্ডিশন কি অবস্থা আছে? ব্যাটারি তো আপনার জাপানিজ ব্যাটারি আছে, জাপানিজ ব্যাটারি ভালো হয়, কারণ আবার অনেকদিন যদি বসে থাকে সেক্ষেত্রে কি হয় আমরা এই ব্যাটারি তো চেক করা যায়, চেকে যদি এরকম কোনো রিপোর্ট আসে পাল্টাই দিই সমস্যা। আচ্ছা পাল্টাই দাও। অবশ্যই চেক করার তো অপশন রয়েছে। হ্যাঁ হ্যাঁ গাড়ি তো টোটালি এখন চেক আপনার কম্পিউটার চেক, টু রিপোর্ট চেক, সবভাবে চেক করা যায়। এবং 5-6,000 টাকা খরচ হয়। জি জি চেক করার জন্য। আর চেক করে নিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো। জি জি অবশ্যই, হ্যাঁ স্যাটিসফ্যাকশন থাকে নিজের। আমাদের আসলে অ্যালিয়নের মধ্যে 19 আছে, কি স্টার্ট আছে, 25 স্টার্ট আছে, আর প্রিমিয়াম আছে, প্রিমিয়াম 18-19-20-21 পর্যন্ত আছে। ঢাকা রেডি আছে? জি ঢাকা রেডি। আচ্ছা আমার আজকে আমরা জি প্যাকেজে গাড়ি দেখেছি 2019 পরে 19 হোয়াইট কালার। গাড়ির প্রাইস কত পড়তেছে? এটা আসলে আমাদের আস্কিং প্রাইস 36-50। 36-50 আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আর এলিয়ান গাড়ির ক্ষেত্রে এই মুহূর্তে আপনার লোনে কত রকম সাপোর্ট পাওয়া যাবে? লোনে 50% তো পাবে, তারপরে এটা 50 বেশিও হয়, যেমন নর্মালি এটা আমাদের আপনার 20-22-23 এরকম এরকম লোন পাবে। 20-22-23 এরকমই পাওয়া যাবে, অবশ্যই তো প্রোফাইলের উপর ডিপেন্ড করে। আর ভাইয়া ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় আপনার ওয়াশ পলিশ, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এসি ফিল্টার? জি জি অবশ্যই, হ্যাঁ এগুলো সব জেনারেল সার্ভিস করে দিই আমরা। জেনারেল সার্ভিস করে দেন। আর যেহেতু রিকন্ডিশন গাড়ি, ফ্যাব্রিক্স সিট এখন যিনি পারচেজ করবেন চাইলে আপনার ভালো সিট কভার, সামনে পিছনে সেফটি বাম্পার এগুলো তো লাগাইতে হবে। কারণ টোটালি কি পরিমাণ টাকা খরচ হতে পারে? এটা আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো নর্মালি তো আপনার ধরেন বাম্পার সিট কভার সহ প্রায় কত 20-20 মতো লাগবে, 18-20 মানে ফ্লোর কার্পেটিং সহ। তার মানে টোটাল 20,000 টাকা মতো লাগবে বাকি যে ইন্টেরিয়র কাজগুলো। হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ ভাইয়া, যাতে আমাদের সময় দিলে, সবসময় সময় দিয়ে থাকেন। বিশাল আবার চলে আসবো, যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট একটু সবসময় করে থাকি যে আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সময় একটু কমিয়ে রাখার চেষ্টা করবে। জি ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ। আমরা শোরুমে অ্যাড্রেস জেনে নিই, আমাদের একই আলোটো কার্স মারি দ্বারা যে ব্লকে মেন রোডে 8 নম্বর রোডের পাশে। মোবাইল নাম্বারে বলে দিও 01944-300-533। এলিয়ান গাড়ির ক্ষেত্রে এখন রেজিস্ট্রেশন কিরকম টাকা খরচ পড়বে? রেজিস্ট্রেশন আসলে 1500 cc, তো এটা আপনার যদি ক্যাশ হয় 1,53,000 মতো পড়বে, ব্যাঙ্গলোর হলে 1,55,56,000 এরকম পড়বে।
অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।